সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে বাংলা প্রথম পত্রের সহপাঠ অংশ থেকে আমরা ক্লাস করব। আশা করছি তোমরা ভালো আছো এবং ক্লাসের প্রস্তুতি নিয়ে বসেছ। তো আজকে তোমাদের সিলেবাসভুক্ত সহপাঠে দুটি অংশ আছে। একটি হলো তোমরা বাংলা উপন্যাস থেকে একটি অংশ এবং আরেকটি অংশ আছে বাংলা নাটক থেকে। তো আজকে আমরা শুরুতে বাংলা উপন্যাসের অংশ থেকেই কথা বলবো। প্রথম পত্রের প্রথম বর্ষে তোমাদের বাংলা উপন্যাস থেকেই পাঠ্যভুক্ত এবং এখান থেকে প্রশ্ন করা হয়ে থাকে, তো আমরা এখান থেকেই পাঠ্য বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমাদের নিশ্চয়ই তোমরা জানো যে তোমাদের সহপাঠ হিসেবে যে বাংলা উপন্যাসটি দেওয়া আছে সেটি হলো লাল সালু নামের উপন্যাস। বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে লেখা এই লাল সালু উপন্যাস। তোমরা নিশ্চয়ই এই ইতিমধ্যেই তোমরা পাঠ করতে শুরু করে দিয়েছ, তারপরও আমরা বিষয় নিয়ে কথা বলব। তোমরা বিভিন্নভাবে হয়তো এর আগে সাহিত্য রীতিগুলো পড়েছ। তোমরা সাহিত্য রীতির পাঠের ক্ষেত্রে দেখেছ নিশ্চয়ই যে গল্প, প্রবন্ধ কিংবা কবিতা আকারে ছোট হয়, কিন্তু এই রচনাটি, এই উপন্যাস রচনাটি আকারের দিক থেকে একটু বড়, যে কারণে তোমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে অনেকে এইটাকে এই অংশ থেকে পড়তে চায় না, চেষ্টা করে বিভিন্নভাবে এই কাহিনীটি সংক্ষেপে জানবার। সংক্ষেপে কাহিনী জানলেও জানা হয়ে থাকে, কিন্তু উপন্যাসের যে মূল জিস্ট, মানে উপন্যাসের মূল স্বাদ, এটা থেকে তোমরা বঞ্চিত হও। আমি অনেকবারই ক্লাসে তোমাদের পূর্ববর্তী ব্যাচের শিক্ষার্থীদের জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের মাধ্যমিক পর্যায়েও তো উপন্যাস নাটক এটা সিলেবাসভুক্ত ছিল, তো তোমরা এটাকে কি নিবিড় পাঠ করেছো কিনা। তো অনেকেই বলে যে একবার কিংবা দুবার সর্বোচ্চ পড়েছে এই অধিকাংশ শিক্ষার্থী, বাকিরা ওই দেখা গেল বিভিন্ন গাইড বই, অনুশীলন বই বা বিভিন্ন মাধ্যম থেকে তারা মূল কাহিনীটি জেনে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, যেটি উপন্যাস পাঠের ক্ষেত্রে একেবারে ভুল পাঠদান বা পাঠ পদ্ধতি। এই ক্ষেত্রে আমরা একটি উপন্যাস জিনিসটা কি এবং উপন্যাসের প্রকৃত পাঠ পদ্ধতি কি, এবং এই ক্ষেত্রে আমরা এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমরা কিভাবে পাঠ করব, এটি আজকের পাঠের আমি আলোচ্য বিষয় হিসেবে নির্বাচন করেছি। তো তোমরা এখানে তারপরও আলোচ্য বিষয়ে একটু আলোচনা করে দেখি যে আজকের আলোচ্য বিষয় হলো বাংলা যে সহপাঠ, এই সহপাঠের উপন্যাস অংশ। বাংলা উপন্যাসের একটু ধারাক্রম বা বাংলা উপন্যাসের ইতিহাস এই সম্পর্কে আমরা জানবো, উপন্যাস পাঠ পদ্ধতি যেটি নিয়ে একটু আগে কথা বললাম, উপন্যাসের উপাদান কি কি বিষয়ে থাকলে উপাদান উপন্যাস বলা হয়, যদিও তোমরা মাধ্যমিক পর্যায়ের বইয়েই এইগুলো বিষয়ে আলোচনা আছে, তারপর আমরা যেহেতু একটু উচ্চতর পর্যায়ে আজকে পাঠ করছি বা উচ্চতর পর্যায়ে তোমরা উঠেছো মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে, তো সেক্ষেত্রে আরও কী কী বিষয় জানা দরকার সেগুলো বিষয়ে। এবং আমাদের সিলেবাসভুক্ত যে উপন্যাসটি আছে সেই লেখকের পরিচিতি এবং এই উপন্যাসটির মূল উপজীব্য বিষয় এটি নিয়ে আমরা কথা বলবো। তো আমরা আলোচনা করি, শুরু করি যে এই এখানে লিখে দেওয়া আছে যে লাল সালু উপন্যাস, এই লাল সালু উপন্যাসটি আমাদের মূল পাঠ্যভুক্ত একটি উপন্যাস। পাশাপাশি এই লাল সালু উপন্যাসের একটু লেখার বা প্রকাশ সালটা আমরা একটু জেনে নিই। উনিশশো আটচল্লিশ সালে কমরেড পাবলিশার্স নামে একটি প্রকাশনী থেকে প্রকাশিত হয়। কমরেড পাবলিশার্স থেকে এটি প্রকাশিত হয়। লেখক হলেন সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলাদেশের প্রথিতযশা লেখকদের মধ্যে অন্যতম লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। দুজনকে বাংলাদেশের খাঁটি ঔপন্যাসিক বলা হয়, কথা সাহিত্যিক বলা হয়। তার মধ্যে একজন হলেন আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশের। তোমরা হয়তো মনে করছো যে না, রবীন্দ্রনাথ নজরুল এরা কী করলেন? রবীন্দ্রনাথ নজরুল ভারত
ভারতীয় এই উপমহাদেশ বিভক্ত হওয়ার আগে এরা বাংলা সাহিত্যের উপন্যাস, আর বাংলাদেশকে কেন্দ্র করে, বাংলাদেশের ইতিহাসকে কেন্দ্র করে বিভক্ত বাংলাদেশের ঔপন্যাসিক বা সাহিত্যিকদের মধ্য থেকে যাদের নাম অগ্রণী, যাদের নাম আমরা স্মরণ করতে পারি, তাদের দিক থেকে যদি বিচার করি তো এদিক থেকে দুজন শ্রেষ্ঠ সাহিত্যিককে আমরা ধরে নিতে পারি। একজন হলেন সৈয়দ ওয়ালিউল্লাহ এবং আখতারুজ্জামান ইলিয়াস। সেই আখতারুজ্জামান ইলিয়াসের তোমাদের গল্প আছে, তোমরা পরবর্তীতে আমরা আলোচনা করব। আজকে সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে জানি। সৈয়দ ওয়ালিউল্লাহ আকারের দিক থেকে বা সংখ্যার দিক থেকে সাহিত্য তেমন বেশি রচনা করেননি। তোমরা নিশ্চয়ই মাধ্যমিকে তার একটি নাটক তোমরা পড়েছো, বহিপীর, সেখানে তার জীবনী সম্পর্কে জেনেছো। তো যেহেতু এটা তোমাদের মাধ্যমিক পর্যায়ে সিলেবাসভুক্ত ছিল, তার সেক্ষেত্রে আমরা কম আলোচনা করব ওইটা। তিনি মাত্র তিনটি উপন্যাস লিখেছেন, দুটি গল্পগ্রন্থ লিখেছেন এবং তিনটি নাটক লিখেছেন এবং একটি অগ্রন্থিত নাটক পরবর্তীতে আমরা পাই। মোট চারটি নাটকের কথা আমরা জেনেছি। তো সেই সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যে প্রবেশ করে তিনি বাংলা সাহিত্যের কতগুলো দিককে একেবারে নির্বাচন করে গেছেন, যেগুলো পরবর্তী সাহিত্যিকদের জন্য একটি ধারাক্রম হিসেবে এসেছে। তো সেই সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসই হলো আমাদের আলোচ্য বিষয়। এখন এই লাল সালু উপন্যাস সম্পর্কে তোমরা কিছু গতানুগতিক কথা অলরেডি শুনে থাকবে। এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় হলো ধর্মীয় কুসংস্কারকে কেন্দ্র করে বাংলার বা গ্রাম বাংলার, আবহমান বাংলার মানুষের সাথে যে ধর্ম ব্যবসায়ী বা ধর্মকে কেন্দ্র করে নিজেদের স্বার্থ উদ্ধারকারী একটি শ্রেণীর মুখোশ উন্মোচন করা হয়েছে এই উপন্যাসে। এটি একেবারে জনমুখে প্রচলিত একটি কথা, কিন্তু আমরা যখন তোমাদের আগেই বলে নিয়েছি, যদি তোমরা মূল উপন্যাসটি পাঠ করো, মূল উপন্যাস পাঠ করতে গেলে কিন্তু কখনোই সরাসরি আমরা এই ক্ষেত্রে কোনো ভণ্ডামি দেখতে পাবো না, কিংবা চরিত্রটিকে যদি আমরা বিচার করতে দেখি যে ধর্ম ব্যবসায়ী এরকম বলে একেবারে লেবাসধারী কোনো একটা পরিচয় আমরা পাবো না। একেবারে আমাদের আবহমান জীবন বাংলার জীবন চরিত্র বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এইরকম কিনা, হ্যাঁ হতে পারে, কিন্তু এক কথায় আমরা শুরুতেই এটাকে এভাবে বিচার করা বা এটাতে সিদ্ধান্তে আসাটা উচিত হবে না। তো আমরা এই কথাটি আমরা শুনে এসেছি এবং আমাদের আবহমান গ্রাম বাংলায় বা আমাদের বাঙালিদের সমাজে কিছু ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার জিনিসটা কি সেটা আমরা একটু জেনে নিই। ধর্মীয় কুসংস্কার সম্পর্কে যদি আমরা কথা বলতে যাই, আসলে ধর্মীয় বলতে ধর্ম এই অঞ্চলের সনাতন যে ধর্মটি ছিল দীর্ঘদিন ধরে হিন্দু জাতি আমরা যদি জানি, যে যদিও হিন্দু কোনো ধর্ম নয়, এটি একটি সিন্ধু নদীর অববাহিকায় জনগোষ্ঠীর নাম হিন্দু, যেটা কি আমরা আরবদের মুখ থেকে হিন্দু শব্দটি এসেছে। তো যাই হোক, এরপরে এই অঞ্চলে সপ্তম শতাব্দী থেকে সূচনাতেই এই অঞ্চলে ইসলাম ধর্মের আগমন ঘটে, কিন্তু পরবর্তীতে দ্বাদশ ত্রয়োদশ শতাব্দীর দিকে প্রচুর পরিমাণে এখানে ইসলাম ধর্মের প্রচারটা বেশি হয়। তো এই ইসলাম ধর্মের প্রচারটি হয়েছে, ইসলাম ধর্মের আমরা যদি, তোমরা হয়তো বিভিন্ন ধর্মের শিক্ষার্থী থাকতে পারো, সেক্ষেত্রে আমি একটু বলে নিচ্ছি যে ইসলাম ধর্মের সূচনাটি হয়েছে আরবে মক্কা মদিনাকে কেন্দ্র করে। এই ধর্মের যে নবী রাসুল যাকে বলা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরবের অধিবাসী, আরবেই ইসলাম ধর্মের আগমন ঘটে এবং সেখান থেকে এই ধর্মের প্রচার প্রসার সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে ধীরে 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 ধীরে। এই ইসলাম ধর্মে, ইসলাম ধর্মকে বলা হয় শান্তির ধর্ম। এই ধর্মের রীতিনীতি এবং সমাজ সংস্কৃতি পালন করলে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসে। তো এই ধর্মের কতগুলো যে বিধিবিধানগুলো আছে, যেগুলো অনেক ধর্মীয় চিন্তাবিদ কিংবা বৈজ্ঞানিক বিভিন্ন জন এটা বিশ্লেষণ করে দেখেছেন যে সমাজ এবং রাষ্ট্রের জন্য এটি উৎকৃষ্ট একটি ধর্ম ব্যবস্থা। তো এই ধর্ম ব্যবস্থা যখন প্রচারের ব্যাপারে ঘটে, এই প্রচার করতে গিয়ে আরব থেকে এই এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায়, এই প্রচারের ক্ষেত্রেই কিছুটা পরিবর্তন হয়ে আসে। হয়তো একজন বলেছে একরকম, আরেকজন বলতে গিয়ে হয়তো নিজের পুরোপুরি স্মরণ রাখতে না পারায় বা তার আচরণ চারিত্রিক বিষয়ের মধ্য দিয়ে আরেকজন যে ধর্ম গ্রহণ করেছে এর মধ্যে কিছুটা হেরফের হয়ে গিয়েছিল।
এই বিষয়টার ক্ষেত্রেই আবার অনেকে এই ধর্মকে অনেকে হয়তো সেইভাবে বুঝতে পারেনি, এই ধর্মের মূল তত্ত্ব কথাটি কি যেটা থাকার কথা সেটি না বুঝে ভিন্ন কথা বুঝেছিল, যে কারণে এক পর্যায়ে ধর্মীয় ব্যাপারের সাথে সাথে আরও কিছু ধর্ম ধর্মে নিয়েই কিন্তু ধর্মের মতো এরকম ব্যাপারগুলো এই ইসলাম ধর্মের সাথে জড়িয়ে যায়, যে কারণে এটাকে বলা হচ্ছে ধর্মীয় কুসংস্কার। তো আমরা এটি মুখের কথায় না জেনে আমরা একজন ঐতিহাসিকের একটু বক্তব্য নিয়ে জেনে নিই, যে একজন ঐতিহাসিক ইটন, যাকে আমরা ঐতিহাসিক ইটন নামে পরিচিত, এই ঐতিহাসিক ইটনের একটা বই আছে এই ভারতীয় উপমহাদেশকে কেন্দ্র করে, বইটির নাম হলো দ্য স্প্রেড অব ইসলাম ইন ইস্টার্ন ইন্ডিয়া। এই ইস্টার্ন ইন্ডিয়ার ইন্ডিয়াতে ইসলাম ধর্মের প্রচার নিয়ে তিনি একটি গবেষণা ধর্মী একটা বই লিখেছেন, যে বইয়ের মূল বক্তব্য হলো এই উপমহাদেশে কোনো নবী কোনো রাসুল কোনো সাহাবির আগমন তেমন আগমন ঘটেনি, তাহলে ইসলাম আসলো কিভাবে, ইসলাম আগমন করেছে এই অঞ্চলে সুফি দরবেশ ধরনের এক ধরনের ব্যক্তিগোষ্ঠীর মাধ্যমে। সুফি দরবেশ কারা? যারা এই ইসলাম ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে সেই বিষয়গুলোকে নিজের মধ্যে ধারণ করে তারপর সেটাকে এই ধর্মটি প্রচারের মাধ্যম হিসেবে বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা প্রচার করেছিলেন, এই রকম ব্যক্তিদেরকে বলা হচ্ছে সুফি দরবেশ। তো এই সুফি দরবেশরা যখন বিশেষ করে এই সুফি দরবেশ পারস্যের অধিকারী, বর্তমান ইরান তুরস্ক তুর্কি আফগানিস্তান ইরাক ইরানের অধিবাসী যারা ছিলেন, তারা সেই অঞ্চল থেকে এই ইসলাম ধর্মীয় শিক্ষাটি অর্জন করে তারা এই অঞ্চলে ধর্ম প্রচারের জন্য আসেন। তো এই ধর্ম প্রচারের জন্য আসতে গিয়ে এই অঞ্চলের মানুষ এই ধর্ম নতুন ধর্ম একেবারে নতুন এই ধর্ম সম্পর্কে কিছুই জানেন না, তারা দীর্ঘদিন ধরে সনাতন ধর্ম অনুসারী ছিল, যে কারণে সনাতন ধর্মের বিভিন্ন বিষয়ের উপরে তারা তাকে পূজা করত বা উপাসনা করত। এরকম দেখা গেছে কৃষি প্রধান অঞ্চলের মানুষ কৃষির এক ধরনের দেবতা বা উপাসনা করত, তারপর মৎস্য পালনকারী বা তাদের ক্ষেত্রে এক অঞ্চলের মানুষ তারা সে ধরনের উপাসনা করত। তো এই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উপাসনা ছিল, নির্দিষ্ট কোনো ধর্ম এরকম এই অঞ্চলে ছিল না, কিন্তু একটি নির্দিষ্ট ধর্ম যখন এই যে ইসলাম ধর্ম যখন এই সুফি দরবেশদের মাধ্যমে প্রচারটি হওয়া শুরু করলো এই অঞ্চলে, তো এই অঞ্চলের মানুষের কাছে এই ধর্মটি নতুন ধর্ম প্রচার বর্ণনা করতে গিয়ে তারা নানান উপমা উদাহরণের মাধ্যমে তা ব্যাখ্যা করতেন। তো যে কারণে এই অঞ্চলের উদাহরণ বলতে এই অঞ্চলের জনগোষ্ঠীর পরিচিত কিছু দিক দিককে কেন্দ্র করে তিনি তারা ব্যাখ্যা করতেন এবং করতে করতে সেই ইসলাম ধর্মের প্রচার তারা করেন। এই ইসলাম ধর্মের এই ব্যক্তিদের এই সুফি দরবেশদের আচরণ এতই মনোমুগ্ধকর, তাদের কথাবার্তা এতটাই আকৃষ্টময় ছিল যে কারণে তাদের এই কথা তাদের আচরণ এসবের মাধ্যমেও অনেকে আকৃষ্ট হয়ে যায় এই ধর্মে। এবং এই ব্যক্তিদেরকে বিশেষ যে আগেও সমাজেও কুসংস্কার ছিল, যে কুসংস্কারগুলো সম্পর্কে তারা যেহেতু আধ্যাত্মিক চিন্তাভাবনা গবেষণা করেই কথাবার্তা বলতেন, যে কারণে দেখা যেত যে অনেক পূর্বেকার কুসংস্কারগুলো মানুষের কাছে যখন বলা হচ্ছে যে এই জিনিসগুলো ঠিক নয় এই জিনিসের এই এই ক্ষতিকারক দিক দিকগুলো আছে, তখন জনসাধারণ তাদের এই ব্যাপারটাকে খুব আশ্চর্যের দিকভাবে গ্রহণ করে যে এনারা এত জ্ঞানী গুণী ব্যক্তিত্ব কিভাবে জানলেন। তো তারা স্বাভাবিকভাবে এদেরকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিত্ব হিসেবেই জেনে নেয় এবং তাদেরকে প্রতি এক ধরনের ভক্তি শ্রদ্ধা গড়ে ওঠে। কিন্তু এক সময় এই সুফি দরবেশরা যখন ইন্তেকাল করেন, বৃদ্ধ অবস্থায় মারা যান, তখন তারা স্বাভাবিকভাবে এই ধর্মের যে সৎকারের পদ্ধতি সেটাও শিখিয়ে দেন যে তাদেরকে কবরস্থ করা হবে, পূর্বে যেমন ছিল বিভিন্নভাবে কবরস্থ করা হতো, পুড়িয়ে ফেলা হতো, এই ধরনের রীতিনীতির বাইরে গিয়ে এভাবে কবরস্থ করার একটা রীতিনীতি চালু হয় এবং বেশ দাফন কাফনের যে ইসলামের যে দাফন কাফনটি বলা হচ্ছে সুন্দরভাবে গোসল করিয়ে নতুন জামা মানে নতুন পোশাক পরিয়ে সাদা কাপড় পরিয়ে যে কাফনের ব্যবস্থার মাধ্যমে যে কবরস্থ করা হয় এই পদ্ধতির মাধ্যমে তাদেরকে কবরস্থ করা হয়। তো এই কবরস্থ করার পরে এই যে জনগোষ্ঠীরা যারা থাকলো তারা আবার এদের প্রতি এক ধরনের ভক্তি শ্রদ্ধা গড়ে ওঠে এবং তাদেরকে যেহেতু তারা নিয়েই তাদেরকে কবরে গিয়ে তাদের কথা স্মরণ করে, তাদের এক ধরনের জিয়ারতের কথা বলা আছে কবর দেখে তাদের জন্য দোয়া করা। তো এই জিয়ারতের পদ্ধতিতে আমরা দেখতে পাবো যে
এর পরবর্তীতে এই জনগোষ্ঠী, এই মানুষটি যেহেতু অনুপস্থিত, তার কবরকেই তারা মনে করে তিনি এখানে জীবিত অবস্থায় আছেন, তিনি এখানে অবস্থান করছেন, তিনি এখনও জ্ঞান গরিমার এবং ক্ষমতার দিক থেকে এখনও আছেন, এই কথাটি বিশ্বাস করে আসছে। এই বিশ্বাসের দিক থেকেই, এখান থেকেই একটি কুসংস্কার ধারণা তৈরি হয়। আমরা একটু আরেকটু কথা জেনে নিই যে এই যে জাদু মন্ত্র আধ্যাত্মিক ক্ষমতা, এর আগেও এই অঞ্চলের যারা জনগোষ্ঠী ছিল, বিভিন্ন জাদু বিদ্যায় যারা পারদর্শী, জাদু তত্ত্ব নিয়ে আলোচনা করত, তারা দেখাতো যে মানুষের চোখের সামনে জাদুর মাধ্যমে বিভিন্ন বিষয়কে দেখাতে পারতো। তারপরে এই যে সুফি দরবেশদের এক ধরনের আধ্যাত্মিক ক্ষমতা ছিল যে তারা বিভিন্ন জিনের মাধ্যমে বিভিন্ন জায়গার খবর, খোঁজ খবর নিতে পারতেন, এই বিষয়গুলো। তো এই দুই ব্যাপারটাই কিন্তু এই ঘটেছিল, যে কারণে তাদের প্রতি এক ধরনের ক্ষমতার, এই যে সুফি দরবেশ বা জাদুতান্ত্রিকদের যে এক ধরনের ক্ষমতা ছিল, এটাই জীবদ্দশায় ছিল, সেটিও কিন্তু মৃত্যুর পরেও এটি মানুষের মধ্যে একটা বিশ্বাস রেখে গেছে। তো এটি কি আসলেই ঠিক কিনা, ইসলামী দৃষ্টিকোণ কি বলে, যে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা যখন বিচার করব, যে পরবর্তীতে আমরা বিভিন্ন এটা যখন হাদিস কোরআনের ব্যাখ্যা যখন আমরা জানবো, সেখান থেকে আমরা জানতে পারি যে আসলে মানুষের মৃত্যুর পরে তার আর কোনো ক্ষমতা থাকে না। যত বড়ই জ্ঞানী গুণী ক্ষমতাবান প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, মৃত্যুর পরে তার কোনো আর ক্ষমতা থাকে না। তিনি মৃত্যুর পরে পরে অসহায় হয়ে পড়েন। একটিমাত্র যোগাযোগ ব্যবস্থা থাকে, যে আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি জানি, তিনি কোনো আর পুণ্যের কাজ করতে পারেন না, কিংবা কোনো পাপের কাজও করতে পারেন না। ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষ মৃত্যুর পর মানুষের এই জীবদ্দশায় তার পাপ পুণ্যের হিসাব করা হয়, এবং পাপ পুণ্যের হিসাবে তাকে যদি পুণ্য করে তাহলে তাকে বেহেস্ত বা স্বর্গে ব্যবস্থা করা হয় বা স্বর্গীয় জীবন দান করা হয়, আর যদি পাপই হয়ে থাকে তাহলে তাকে দোজকি বা নরকি জীবনযাপনের পরিণত করা হয়। তো এই মৃত্যুর পরে মানুষের সাথে যোগাযোগটা কেমন ঘটে, মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তির সাথে জীবিত মানুষের আর কোনোই যোগাযোগ ঘটে না, বরং জীবিত মানুষ মৃত্যু ব্যক্তির সাথে যোগাযোগের একটি মাধ্যম হলো, সেটি হলো মৃত্যু জীবিত মানুষ যদি তার জন্য কোনো ভালো কাজ, তার জন্য যদি দোয়া আশীর্বাদ করে থাকে, তাহলে সেটি তার আমলনামায় বা তার কবরে এটা পৌঁছে যায়। এটি একটা বিষয়। তো মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় কোনো ভালো কাজ করে যান, কিংবা কোনো যেটাকে ইসলামী দৃষ্টিকোণ থেকে সৎকায় জারিয়ে বলা হচ্ছে, সেই ধরনের কোনো জনহিতকর কাজ করে যান, সেখান থেকে পুণ্য হিসেবে তার কাছে পৌঁছায়, এটি আমরা জানি, এটি হলো ইসলামী দৃষ্টিকোণ। সুতরাং আমরা এটি বলতে পারি যে মৃত্যু ব্যক্তির পরে, মানে ব্যক্তি মারা যাওয়ার পরে তার আর কোনোই পার্থিব কোনো ক্ষমতা থাকে না, এটি হলো আমাদের ইসলামী দৃষ্টিকোণ। কিন্তু এই জায়গাতেই সমস্যা, যে অনেকেই মনে করে মানুষ মরে যাওয়ার পরেও তার ক্ষমতাটি থেকে যায়। এই জায়গা থেকেই আমাদের আজকের উপন্যাসের দিকে যাব, এটি একটা বিষয়। তো এরপরে আমরা আর একটু জানি, শুধু এটি ইসলামী দৃষ্টিকোণ থেকে ইসলামী ব্যক্তিদের ক্ষেত্রে হয়েছে না, এই যে জীবদ্দশায় তার প্রতি, এই যে দরবেশ সুফি তান্ত্রিক বা এদের প্রতি জীবদ্দশায় মানুষের যে আবেগটি থাকে, এই অতি আবেগে মানুষের মুখোমুখে জনশ্রুতিতে তার সম্পর্কে অনেকগুলো কাল্পনিক বা কল্প মিশ্রিত কিছু কাহিনী প্রচলিত হতে থাকে, যে কারণে মানুষ মনে করে যে তাদের এই ক্ষমতাটি আছে। এরকম কারো হয়েছে, আমরা জানি যে এই অঞ্চলের যে চৈতন্যদেব, আমরা জানি হিন্দু ধর্মের তিনি একজন রক্ষক, মানে হিন্দু ধর্মে যখন ভেঙে যাচ্ছিল বা হিন্দু ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য ধর্মে ধর্মান্তরিত হচ্ছিল, তখন হিন্দু ধর্মের ভালো ভালো দিকগুলোকে কেন্দ্র করে তিনি হিন্দুদের মধ্যে প্রচার করেছিলেন, এইরকম চৈতন্যদেব। তো চৈতন্যদেব যখন মারা যান, চৈতন্যদেবের ভক্তরাও তার সম্পর্কে এ ধরনের অনেক কাহিনী লিখেছিলেন যেগুলো বাস্তব জীবনে ঘটেনি। ঠিক একই রকমভাবে আমরা জানি আব্দুল কাদের জিলানির জীবনে আমরা যখন পড়তে দেখবো যে তার গল্পে, মানে তার কাহিনীর মধ্যেই অনেকগুলোই কিন্তু কল্পনা মিশ্রিত গল্প আমরা পাই। এরকম অনেক সুফি দরবেশদের কল্পনা মিশ্রিত, যে তারা এখানে বসে ইরাক আফগানিস্তানে চলে যেতে পারেন, তারা এখান থেকে অনেক কিছু ক্ষমতা করতে পারেন, এই গল্পগুলো আমরা যদিও বাস্তব জীবনে আমরা ইতিহাসে যদি ঘেটে দেখি যে অধিকাংশ গল্পই সত্য নয়। তো এই যে অতি আবেগ মিশ্রিত এই কাহিনীগুলোকে কেন্দ্র করেই বাঙালি মুসলিম সমাজে এক ধরনের কুসংস্কার তৈরি হয়ে আছে। তো এবার আমরা এই উপন্যাসের এই যে বিষয়টি জানলাম,
এখন এখান থেকে বাংলা উপন্যাসের এই পর্যায়ে লালসাল উপন্যাসের স্থানটি কি? তো সংক্ষেপে আমরা বাংলা ইতিহাস উপন্যাসের ইতিহাসটা একটু জেনে নিই। তোমরা জানো যে বাংলা উপন্যাসের শুরুটা হয়েছিল আলালের ঘরের দুলাল এই উপন্যাসের মাধ্যমে, যেটি 1800 আলালের ঘরের দুলাল 1858 সালে এই উপন্যাসটি লেখা হয়, টেকচাঁদ ঠাকুর বা পেরিচাঁদ মিত্রের যে উপন্যাস আলালের ঘরের দুলাল। তবে এটি সার্থক উপন্যাস নয়। তোমরা যখন সার্থক উপন্যাস হিসেবে পড়বে যে বাংলা সাহিত্যে সার্থক উপন্যাস কোনটি, তোমরা নিশ্চয়ই জানো উপন্যাসের স্রষ্টা বা সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তার দুর্গেশ নন্দিনী নামে যে উপন্যাসটি আছে সেটি হলো বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস। তো এরপরে বাংলা সাহিত্যের উপন্যাসের একটা ধারাবাহিক আমরা যদি বলি যে উচ্চ স্তরের বা উচ্চবিত্ত মানুষের গল্প থেকে শুরু হচ্ছিল, তাদের কাহিনী নিয়ে উপন্যাস লেখা হচ্ছে, পরবর্তীতে ধীরে ধীরে এই উপন্যাসটি সাধারণ মানুষের বিষয় নিয়েও কেন্দ্র করে লেখা হচ্ছে। তো আমরা যে ক্ষেত্রে আমরা দেখব যে লালসালু উপন্যাসের পর্যায়ে যখন এই সময় উপন্যাস লেখা হচ্ছে বা সৈয়দ ওয়ালিউল্লাহ যেটি লিখেছেন তার সম্পর্কে যদি আমরা বলি যে মাজারের সামান্য খাদেম থেকে শুরু করে মাঝি, তারপরে পীর, তারপরে আমরা দেখতে পাবো কৃষক, খুনি, এইসব সাধারণ মানুষের কেন্দ্র করেও উপন্যাস লেখা হচ্ছে। তো এই এই যে ধারাবাহিকভাবে এই উপন্যাসের ধারাক্রমে যে উচ্চ উচ্চবিত্ত উচ্চ স্তর থেকে শুরু করে ধীরে ধীরে উপন্যাস বা উপন্যাসের বিষয়বস্তু সাধারণ মানুষের পর্যায়ে আসছে, এই বিষয়গুলোকে কেন্দ্র করে উপন্যাস লেখা হচ্ছে। 1948 সালে যখন এই উপন্যাসটি লেখা হয় তখনকার এই সমাজের পরিস্থিতিটা কেমন ছিল? তখন কিন্তু 47-এ দেশ ভাগ হয়ে যাবে, দেশ ভাগ হয়ে যায় তার আগে এই সময়ে লেখা আর কি উপন্যাসটি। তো 47-এ যখন দেশ ভাগ হয়ে যাবে এই অঞ্চলে অলরেডি 47-এ একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যায়, এই বিষয়গুলোকে কেন্দ্র করে যে একই অঞ্চলের মানুষ একই সাথে বসবাস করেছে কিন্তু ধর্মের কারণে একজন আরেকজনের শত্রু হয়ে যায়, এই বিষয়গুলো লেখকের মনে তা খুব মানে ব্যথা দিয়েছিল, যে কারণে এই বিষয়বস্তুগুলো তার উপন্যাসের মধ্যে এসেছে। তো এই এই ধরনের বিষয়গুলোকে কেন্দ্র করে এই লালসালু উপন্যাসটি। তো লালসালু উপন্যাসে আমরা দেখতে পাবো একটি মাজারের খাদেম যে কিনা একেবারে শূন্য অবস্থা থেকে, যার কিছুই ছিল না, সে এই শূন্য অবস্থা থেকে শিকড়বিহীন একটি বৃক্ষের মতো একটি অবস্থা সে এক জায়গায় গিয়ে শিকড় গেড়ে এবং সেখানকার অতি প্রভাবশালী একজন ব্যক্তিত্বে পরিণত হয়। এই কেন্দ্র করে এই যে তার শূন্য থেকে শুরু করে প্রভাবশালী একজন ব্যক্তিত্বে পরিণত হতে গিয়ে তিনি কি ব্যবহার করেছেন, তিনি আমাদের ওই যে সামাজিকভাবে ধর্মীয় কুসংস্কারগুলোকেই তিনি তার মূলধন হিসেবে ব্যবহার করেছেন। আমরা যেমন ব্যবসা করতে যাই, তোমরা যারা ব্যবসা বিভাগের শিক্ষার্থী আছো, যে ব্যবসা করতে গেলে একটা বিনিয়োগের প্রয়োজন হয়, তো ইনি কি বিনিয়োগটা করেছেন, ইনি আমাদের সমাজে প্রচলিত ওই যে মানুষের মধ্যে যে কুসংস্কারগুলো দানা বেঁধেছিল সেই কুসংস্কারগুলোকেই তারা এই এটাকে পুঁজি হিসেবে ব্যবহার করেন, যে কারণে একেবারে অতি সূক্ষ্মভাবে তিনি কিন্তু ব্যবহার করেন, একবারে সরাসরি নয় যে সমাজে গিয়েই বলেছে যে তোমরা ধর্মের এটা করো ওটা করো, ধর্মের এই 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 আমি অমুক, এই ধর্মীয় বেশ ভণ্ডামি এইভাবে প্রচার করেনি, যে আমি ধর্ম মানি না কিছু না এইরকম, ধর্মে কিছুই নেই এরকম বলেনি, কিন্তু তিনি ধর্ম মেনেছেন, কিন্তু ধর্ম মানার পরেও কোন ক্ষেত্রে ধর্মের কোন জিনিসটা ব্যবহার করলে তার স্বার্থ উদ্ধার হবে এই জিনিসটা ব্যবহার করেছেন। তো যদি তোমরা উপন্যাসটি নিবিড় পাঠ না করো, এই যে গদবাঁধা কথাগুলো জেনে পরীক্ষার খাতায় লিখো, তোমরা নম্বর হয়তো ভালো পেতে পারো, হয়তো পাবে না কিন্তু পেতে পারো, কিন্তু তোমরা এই উপন্যাসের মূল বিষয়গুলো থেকে বঞ্চিত হবে। তো তাই উপন্যাসের মূল বিষয়গুলো কিভাবে আমরা পাঠ করব, তোমাদের মাধ্যমিক পর্যায়ের একটি উপন্যাস পড়েছো যেমন কাকতাড়ু উপন্যাস তোমরা পড়েছো, এই উপন্যাসের শুরুর দিকে একটি চরিত্র যেমন পাগলের মতো একটা ছেলে যে কিনা কোথায় খায় কোথায় ঘুমায় না ঘুমায় কখন কি করে, নাম তাকে এক একজন এক এক নামে ডাকে, কখনো হাসে কখনো কাঁদে, কখনো মাঠে ঘুমায় কখনো ঘাটে ঘুমায় কখনো খড়ের গাধায় ঘুমায় কখনো খায় কখনো খায় না, এইরকম একটা চরিত্র তোমাদের উপন্যাসের শুরুর দিকে যখন বর্ণনা করা হয়, কিন্তু এই চরিত্রটি ধীরে 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 উপন্যাসের শেষ পর্যায়ে, যারা উপন্যাসটি ভালোভাবে পড়েছো উপন্যাসের শেষ পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাবো যে একেবারে খুব আপন হিসেবে আমাদের একটি চরিত্র মনে হয়, এই যে বুধা, যে কিনা দেশকে রক্ষার জন্য দেশের স্বার্থের জন্য নিজের পরিবার সব কিছু সে হারিয়েছে, কিন্তু সে ইচ্ছা করলে দেশ থেকে এই চলে গিয়ে অন্য দেশে নিরাপদ আশ্রয় নিতে পারতো, কিন্তু না,
নিজের জীবনকে বাজি রেখে মিলিটারি বাহিনীর জন্য মাইন বাংকার খুঁড়ে সেখানে মাইন পুঁতে আসে, যেখানে আমরা শেষ দিকে তার বক্তব্য দেখতে পারি, বকর 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 কবর। এই যে একটি কিশোর উপন্যাস তোমরা মাধ্যমিক পর্যায়ে পড়েছো, যে শুরুতে কি ছিল শেষে কি হলো ধারাবাহিকভাবে আমরা যদি গভীর নিবিড় পাঠ করি, তাহলে কিন্তু এটা এই চরিত্রগুলো আমাদের আপন হয়ে যাবে, চরিত্রের কাহিনীটি বা উপন্যাসের কাহিনীটি আমাদের কাছে একেবারে গেঁথে যাবে এবং আমরা মূল বিষয়টি ধরতে পারবো। তো ঠিক আছে, একইভাবে আমরা এই উপন্যাসটি কিভাবে আমরা আয়ত্ত করতে পারি বা কিভাবে আমরা উপন্যাস পাঠ করব সে সম্পর্কে দু চারটি কথা জেনে নিই, সংক্ষেপে বলার চেষ্টা করছি। তো এই উপন্যাসে তোমরা নিশ্চয়ই জেনেছ যে উপন্যাসে প্রথমেই সাদামাটাভাবে আমরা যদি জানি যে এক্ষেত্রে আমরা কিছু কাহিনী, কতগুলো কাহিনীর সমন্বয় পাব, একটি অর্থাৎ কিছু উপকাহিনী, ছোট ছোট কাহিনীর একটা সমন্বয় পাবো এই উপন্যাসে। তোমরা নিশ্চয়ই কাকতাড়ু উপন্যাসে পেয়েছো, কাকতাড়ু আর বুধার জীবনকে কেন্দ্র করে যদিও লেখা হলেও আশেপাশে আরও অন্যান্য ছোট ছোট কাহিনী এখানে আমরা দেখতে পাই, এভাবেই কিন্তু কাহিনীটি। আচ্ছা, এই উপন্যাসটি পাঠ করতে গেলে আমাদের একটু নিবিড় পাঠ করতে হবে। কিভাবে নিবিড় পাঠ? তোমরা যখন গল্প পড়ো কিংবা তোমরা যখন কোনো অন্যান্য বিষয়ের পড়ো, যেমন পদার্থ পড়ো বা রসায়ন কিংবা অন্যান্য গণিতের বা অন্যান্য সাবজেক্ট যখন পড়ো, তোমরা কিন্তু চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু ভাগ আছে, পরিচ্ছেদ ভাগ 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 করে। তোমরা যদি পুরো চ্যাপ্টার নাও পড়ো, একটা পরিচ্ছেদ পড়লেও কিন্তু ওটার মূল বিষয়টা জানতে পারবে। কিন্তু উপন্যাস এমন ধরনের একটা রচনা যেটার আগা থেকে শেষ পর্যন্ত আদি মধ্য অন্ত বিশিষ্ট একটি রচনা, যেখানে হঠাৎ করে তুমি যদি মাঝখানে তিনটা পৃষ্ঠা পড়ো বুঝতে পারবে না, এবার শেষের দিকে চারটা পৃষ্ঠা পড়ো বুঝতে পারবে না। এটা অনেকটা যদি তোমরা বলো যে ওই যে তসবির মতো, যে একটি সুতায় যদি এক জায়গায় ছিঁড়ে যায়, ধীরে 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 সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কোথাও এটার মাথা খুঁজে পাওয়া যাবে না। তো ঠিক একই রকমভাবে উপন্যাসের রচনাটি হলো এরকম আদি মধ্য অন্ত বিশিষ্ট রচনা, যেহেতু এটার পাঠ করতে গেলে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত নিবিড় পাঠ করতে হবে। নিবিড় পাঠ আমরা কীভাবে করতে পারি? তোমরা অন্যান্য বিষয়গুলো যখন পাঠ করো বললাম, তো অন্যান্য সাবজেক্টের বিষয়গুলো যখন তোমরা পড়ো, যে এক ঘন্টা একটা চ্যাপ্টার বা একটা পরিচ্ছেদ পড়লেও তোমরা বুঝতে পারবে। কিন্তু উপন্যাস যখন তোমরা পাঠ করবে, যেহেতু উপন্যাস আকারে বড়, এটি এক ধাঁচে এক ধারাবাহিকভাবে যদি আমরা পড়তে যাই, এই উপন্যাসটি অন্তত 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। তো একসাথে বসে 2 থেকে আড়াই ঘন্টা সম্ভব হয়তো না হয় না পড়া। যারা বই পড়ার অভ্যাস আছে তাদের কাছে বিষয়টি সহজ, কিন্তু অন্য যারা বই পড়ো না, আমি তোমাদের পূর্ববর্তী ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকেও শুনেছি তারা দু চার পৃষ্ঠা পড়ে পড়ে আর পড়তে পারে না, পড়তে চায় না, এই আগ্রহ কিন্তু থাকে না। তো তোমাদের আমি একটি পরামর্শ দিই, তোমরা এটি ধরো যে এখন যেহেতু ক্লাস হচ্ছে না, তোমরা যেদিন বন্ধ থাকবে, সাপ্তাহিক বন্ধ যেদিন থাকে 2 দিন বা 1 দিন, এই থেকে অন্য সাবজেক্টগুলো বাদ দিয়ে তোমরা একবারে উপন্যাসটি বসে একবারে তোমরা পড়া শেষ করবে। এইরকম সময়গুলোতে তোমরা যদি পড়ো তাহলে উপন্যাসটি তোমরা পূর্ণ পাঠ করতে পারবে, না হলে এই যে ছেড়ে ছেড়ে যখন পড়বে উপন্যাসের বিষয়বস্তু তোমরা বুঝতে পারবে না, যে কারণে তোমাদের এক পর্যায়ে গিয়ে আগ্রহ হারিয়ে ফেলবে। তো এই নিবিড় পাঠের ক্ষেত্রে আমরা কি বলবো সাধারণভাবে আর পড়তে হবে কিভাবে? এখানে একটা ইংরেজি একটা বাক্য লিখেছি যে রিড বিটুইন টু লাইন্স। রিড বিটুইন টু লাইন্স বলতে বোঝানো হচ্ছে একটি উপন্যাস যখন পাঠ করবে, আমরা এই উপন্যাসের ব্যাকগ্রাউন্ডটি মানে প্রেক্ষাপটটি একটু জেনে নেওয়ার চেষ্টা করব, কি পরিবেশ নিয়ে লেখা। তো সেটি যদি থাকে তাহলে ওইটিকে তোমাদের মাথায় একটা সফটওয়্যার সেটআপের মতো করে রাখতে হবে, যখন তুমি পাঠ করবে ওই ব্যাপারের সাথে তোমাকে এটাকে একটু রিলেট করে তোমাদের ব্যাখ্যা করে করে পড়তে হবে। উপন্যাসে কিছু কিছু কথা বলেননি, তোমাকে ওই কথাটি ভাবতে হবে, তাহলে তুমি উপন্যাসের নিবিড় পাঠটি ধরতে পারবে, তাহলে তোমার মনের মধ্যে কেটে যাবে। হ্যাঁ, হয়তো তোমরা হয়তো এত কিছু জানার কী দরকার, আমরা সংক্ষেপে জানবো, পরীক্ষার হলে এই আসবে, এই এই আসলেও মূল বিষয়টি ধরতে পারবে না। ভালো নম্বরের জন্য যখন তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখবে কিংবা দেশের প্রথম সারির ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন টেস্ট দিবে, সেখানে কিন্তু এই জটিল বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়, কমন বিষয় থেকে প্রশ্ন হয় না। তোমাদের হয়তো বিভিন্ন মডেল টেস্টের বইয়ে তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষায় হয়তো সহজ টাইপের প্রশ্ন করা হয়, কিন্তু যখন অ্যাডমিশন টেস্টে ওখানে বাছাই করার জন্য তোমাদের প্রশ্ন দেওয়া হয়, এবং সেক্ষেত্রে অনেক এই ধরনের সূক্ষ্ম বিষয়গুলো থেকে। তো ভালো শিক্ষার্থী হতে চাও, যেহেতু তোমাদের হাতে এখন অনেক সময় আছে, তো তোমাদের আমি এই জিনিসটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই রিড বিটুইন টু লাইন্স বলতে বোঝানো হচ্ছে এই যে দুইটা লাইনের মাঝে যে ফাঁকা অংশটা আছে, অর্থাৎ লেখক যা বলেছেন যা বলেননি এগুলোও তোমাদের একটু ভেবে নেওয়া। তারপরে এখানে অনেকগুলো চরিত্র,
আমরা ছোট গল্পে দেখতে পাই সাধারণত দুটি তিনটি বা চারটি পাঁচটি চরিত্র নিয়ে কিন্তু ছোট গল্প লেখা হয়। উপন্যাসের ক্ষেত্রে একটি বিষয় ঝামেলা, যেখানে অনেকগুলো চরিত্র থাকে, কোনো চরিত্র শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, কোনো চরিত্র শুরুতে এসে শেষে নেই, আবার কোনো চরিত্র মাঝখানে থাকে কিছুটা প্রভাব রেখে সে আবার হারিয়ে যায় এবং শেষে গিয়ে দেখা গেল দু চারটা চরিত্র। এবং তো এই উপন্যাসের ক্ষেত্রে যেহেতু অসংখ্য চরিত্র থাকে এবং কোন চরিত্র কোন প্রেক্ষাপটে এসেছে এই বিষয়টি একটু মাথায় ধরে নিতে হয়। তোমরা যদি এটা নাও পারো, যে উপন্যাস যখন পাঠ করবে যে পৃষ্ঠায় গিয়ে নতুন একটা চরিত্র পেলে সেই চরিত্র পৃষ্ঠার কোনো একটা জায়গা তোমরা নোট করে রাখবে যে এইটি এই চরিত্র এসেছে, এই চরিত্র এই এই বৈশিষ্ট্য। আমরা যখন নিবিড় পাঠ করব তোমাদের আলোচনা করব। তো এরপরে এই উপন্যাসের আরেকটি বিষয় হলো যে অন্যান্য সাহিত্যের মতো উপন্যাসের একটি ব্যতিক্রম ধরন হলো যে উপন্যাসটি যখন তুমি পড়বে, যদি একটি শ্রেষ্ঠ উপন্যাস হয় যতবারই পড়বে ততবারই তোমাকে নতুনত্ব বলে মনে হবে। তো এটার কোনো দেখা গেল পুরাতন বলে কিছু নেই, যেমন কিছু কাহিনী ভিত্তিক রচনা আছে যেগুলো একবার পড়লে আর ওই কাহিনীতে মজা থাকে না। তোমরা যেমন ছোটোবেলায় বিভিন্ন গল্পের কাহিনী পড়েছো বা এই ধরনের গল্প পড়েছো, তারা দেখবে যে একবার পড়লে আর ওটা দিতে পারো, ও আচ্ছা এই গল্পটা না আর মজা থাকে না। কিন্তু উপন্যাস যখন তোমরা পাঠ করবে, যদি তুমি এই নিবিড় পাঠ পদ্ধতিতে পাঠ করে থাকো, তাহলে যতবারই পড়বে না কেন, একটা উপন্যাস কেউ হাজারবারও পড়েছে, শতবার পড়েছে, 50 বার পড়েছে, এরকমও দেখবে যে যতবারই পড়ে ততবারই সেই উপন্যাসের একটা নতুন স্বাদ পেয়ে যায়। যদি তোমরা এই পদ্ধতিতে পাঠ করো তাহলে তোমরা এই উপন্যাসের পাঠ পদ্ধতির এবং এটার মজা তোমরা অনুভব করতে পারবে। তো এখন আমরা উপন্যাসের শব্দটি সম্পর্কে একটু ব্যাখ্যা জেনে নিই, যদি তোমরা মাধ্যমিক পর্যায়ে পড়েছো তারপর আমরা একটু জেনে নিই। উপন্যাস শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে দাঁড়ায় যে উপযোগ বিন্যাস। উপযোগ বিন্যাস অর্থাৎ ধরেই একটু আগে আমরা বলে নিলাম যে উপন্যাসে অনেকগুলো উপকাহিনীর সমন্বয় থাকে, এই অনেকগুলো উপকাহিনীর যে বিন্যাস পদ্ধতি সেটাই কিন্তু উপন্যাস। যদি তোমরা এটা সহজভাবে ধরে নাও তাহলে উপন্যাসের সংজ্ঞা আমরা কি বলবো, আমার একটু খুব জনপ্রিয় একটা সংজ্ঞা আমার সবসময় মনে থাকে, সেটি হলো যে আমরা যদি দেখি যে উপন্যাসকে বলা হয় যে গদ্যে বর্ণিত মানব জীবনের শিল্পিত আখ্যানি উপন্যাস। একটু এটা ব্যাখ্যা করে নিই, এটি কি গদ্য রচনা, এটি কোনো উপন্যাস রচনা নয়, উপন্যাস গদ্য রচনা। এটি কি বর্ণনা ভিত্তিক, এটি মানব জীবনের মানুষের জীবনকে কেন্দ্র করে একটা শিল্পিত। শিল্প কি আমরা বুঝি, শিল্প বলতে যা কিছু সুন্দর করে উপস্থাপন করা হয় বা যা কিছু তৈরি করা হয় সুন্দর করে সেটি কিন্তু শিল্প। যেমন নৃত্য শিল্প আমরা যদি বলি, হাতের লেখা একটা সুন্দর হাতের লেখা, এটা একটা শিল্প। তারপরে ভাস্কর্য মানুষ যারা তৈরি করে সুন্দর করে তৈরি করে, এই যে সুন্দর করে উপস্থাপন করা এটাকে বলা হয় শিল্পিত। আর আখ্যান মানে হলো কাহিনী, কাহিনী অংশ, এটাকে বলা হচ্ছে আখ্যান। এই শিল্পিত আখ্যানই উপন্যাস। তাহলে যে রচনাটি গদ্যে বর্ণনা করা হয় এবং এটা মানব জীবনের একটা শিল্পিত কাহিনীকে উপস্থাপন পদ্ধতি সেটি কিন্তু হলো উপন্যাস, এটি উপন্যাস। তারপর তোমরা নিশ্চয়ই উপন্যাসের 6টি উপাদানের কথা নিশ্চয়ই জেনেছো, যে একটা উপন্যাস হতে গেলে কি কি 6টি উপন্যাস হতে হবে সেটি। তো হার্টসন নামের একজন উপন্যাস তাত্ত্বিক, তিনি এই 6টি উপন্যাস 6টি উপাদানের কথা বলেছেন। একটি হলো প্লট, ইংরেজিতে প্লট বা আখ্যান। প্লট বলতে তোমরা যেমন জমির বিভিন্ন ভাগ ভাগ করে যে অংশগুলোকে সেটাকেও প্লট বলে, ঠিক একই রকমভাবে উপন্যাসের মধ্যে এরকম ভাগ ভাগ করে অংশ থাকে সেইগুলোর সমন্বয় করে এটাকে আখ্যান বা কাহিনী কাহিনী অনেকে কাহিনী বলে। না, কাহিনী বলতে শুরু থেকে শেষ পর্যন্ত বলা হয়, কিন্তু আখ্যান বলতে বোঝানো হচ্ছে কাহিনীর অংশ কীভাবে সাজানো হয়েছে উপন্যাসে সেটি পদ্ধতি। চরিত্রায়ন, এবং এই উপন্যাসে যারা যে চরিত্রগুলো আসে কোনো ঘটনার প্রেক্ষিতে বা কোনো প্রয়োজনে চরিত্রগুলোকে উপস্থাপন করেন, এ কারণে এটাকে বলা হচ্ছে চরিত্রায়ন। এই উপন্যাসের দ্বিতীয় উপাদান। তৃতীয় উপাদান হলো সংলাপ, উপন্যাসের বাস্তব ধর্মিতা আনার জন্য লেখক চরিত্রগুলোর মধ্যে পরস্পরের আলাপ আলোচনা করিয়ে থাকেন, সেটাকেই বলা হয় সংলাপ। তো এটি একটা পদ্ধতি। ভাষারীতি, এটি কোন ভাষারীতিতে লেখা হবে এটা একটা বিশেষ উপাদান, যেমন এটি কি সাধু ভাষারীতিতে না চলিত ভাষারীতিতে না আঞ্চলিক ভাষারীতিতে লেখা হবে, এটি একটি উপন্যাসের উপাদান। রচনা শৈলী, এক একজন উপন্যাসিক এক এক রচনা স্টাইলে তারা লেখেন, যেটাকে বলা হয়
লেখন শৈলী সেটাকেই রচনা শৈলী বলা হচ্ছে এরকম। আর সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি উপন্যাসে থাকে সেটি হলো লেখকের জীবন দর্শন। লেখক তার জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেন, সেই অভিজ্ঞতা নিজের জীবনের সাথে মিলিয়ে কোনো ঘটনার সাথে মিলিয়ে যখন সেটাকে তিনি একটা চিন্তা চেতনা এই উপন্যাসের মধ্যে প্রচার করেন, প্রকাশ করেন, সেটাকে বলা হচ্ছে লেখকের জীবন দর্শন। এই ছয়টি বিষয় প্রত্যেকটা উপন্যাসে থাকে, অর্থাৎ একটা সার্থক উপন্যাসে এই ছয়টি উপাদান থাকে। তো এই ছয়টি উপাদান মিলেই হয় উপন্যাস। তো এই হলো উপন্যাস। এরপরে আমাদের যদি আমরা একটু বলি যে কি কি ধরনের উপন্যাস লেখা হয়। সাধারণত উপন্যাস কয়েক ধরনের হয়, যে বিষয় নিয়ে। এক নম্বর হতে পারে সামাজিক উপন্যাস, যে সামাজিক কোনো ঘটনাকে কেন্দ্র করে যে উপন্যাস লেখা হয় সেটাকে সামাজিক উপন্যাস, যেমন পল্লী সমাজ, গৃহদাহ, এইগুলো সামাজিক উপন্যাস। তারপরে আমরা ঐতিহাসিক উপন্যাস যদি আমরা বলি, ঐতিহাসিক উপন্যাস বলা হচ্ছে যে ইতিহাসের কোনো ঘটনাকে বা কাহিনী বস্তুকে কেন্দ্র করে যে উপন্যাস লেখা হয় সেটি হলো ঐতিহাসিক উপন্যাস। আচ্ছা, যেমন রাজর্ষি উপন্যাস, শ্রী আমরা দেখব রাজসিংহ বঙ্কিমচন্দ্রের উপন্যাস, এইগুলো। তারপরে এরপরে আছে রাজনৈতিক উপন্যাস, রাজনৈতিক কোনো ঘটনাকে কেন্দ্র করে যে উপন্যাসগুলো লেখা হয় সেটা হলো রাজনৈতিক উপন্যাস। তারপর মনস্তাত্ত্বিক উপন্যাস যদি আমরা বলি, এই মনস্তাত্ত্বিক উপন্যাসে মূলত মনের যে জটিল ব্যবস্থাগুলোকে এটাকে কেন্দ্র করে এই মনস্তাত্ত্বিক উপন্যাস লেখা হয়। এর বাইরেও আছে আঞ্চলিক উপন্যাস, বিশেষ কোনো অঞ্চলের ঘটনাকে কেন্দ্র করে যখন বা জনজীবনকে কেন্দ্র করে আঞ্চলিক উপন্যাস হয়। তারপর আত্মজৈবনিক উপন্যাস আমরা দেখতে পাবো। আত্মজৈবনিক উপন্যাস বলা হচ্ছে লেখক যখন নিজের জীবনকে উপন্যাসের কাহিনী বস্তুর মধ্য দিয়ে উপস্থাপন করেন, সে ধরনের উপন্যাস এই আত্মজৈবনিক উপন্যাস বলা হয়। এরপরে রূপক উপন্যাস আছে, যেমন একটা ঘটনাকে বিভিন্ন রূপের আলোকে যখন বর্ণনা করে সেটা রূপক উপন্যাস। রহস্য উপন্যাস এবং কিশোর উপন্যাস, এই ধরনের কিশোর উপন্যাস তোমাদের মাধ্যমিক পর্যায়ে বলেছো যে একজন কিশোরের জীবন কাহিনীকে কেন্দ্র করে যে উপন্যাসটি রচনা হয়েছিল সেটি হলো কিশোর উপন্যাস বলা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা লাল সালু কোন ধরনের উপন্যাস একটু আমরা, এই লাল সালু উপন্যাসটি কোন ধরনের উপন্যাস তাহলে? এটি আমরা যেহেতু এই উপন্যাসের মূল বিষয়বস্তু গ্রাম বাংলায় বা বাঙালি জীবনের সমাজের যে ধর্মীয় কুসংস্কার বিষয়ক যে ধারণাটি আছে সেটা বিষয়ের কেন্দ্র করে এই উপন্যাসটি লেখা, তাই এই উপন্যাসটিকে সামাজিক উপন্যাস বলা হয়। সামাজিকের কোন দিকটা? সামাজিক সমস্যামূলক। তো যদি পরীক্ষার তোমাদের অপশনে আসে যে যদি এটা কোন ধরনের উপন্যাস, যদি সামাজিক থাকে সামাজিক, আর যদি একেবারে সামাজিক সমস্যামূলক থাকে তাহলে সামাজিক সমস্যামূলক, তোমরা এটাকেই ইন্ডিকেট করবে। তো আচ্ছা, এবার আমরা লেখকের জীবন সম্পর্কে একটু জেনে নিই। লেখকের জীবনী দেখব যে এই লেখক 1922 সালের 15 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রামের 16 শহরে। মাধ্যমিক পর্যায়ে যেহেতু লেখকের জীবন সম্পর্কে তোমরা জেনেছো, আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তিনি চট্টগ্রামের 16 শহরে তিনি জন্মগ্রহণ করেন 1922 সালে 15 আগস্ট। এরপরে যদিও তার পৈতৃক নিবাস কিন্তু নোয়াখালী জেলার। তার বাবা সৈয়দ আহমদুল্লাহ একজন সরকারি কর্মকর্তা। সরকারি কর্মকর্তা হওয়ার কারণে বিভিন্ন জায়গায় তাকে চলাচল করতে হয়েছে, বিভিন্ন স্কুলে তাকে পড়তে হয়েছে। তোমরা এটা স্বাভাবিক জানো যে এটি হয়ে থাকে সাধারণত। তো এই সৈয়দ ওয়ালিউল্লাহ আমরা জানবো যে বিভিন্ন জায়গা তার কীভাবে প্রভাব ফেলে। তিনি খুব নিভৃত মনের অধিকারী ছিল। তিনি বিভিন্ন জায়গায় গেলেও তিনি খুব বন্ধু তার জুটেছে এরকম নয়। তিনি নিবিড়ভাবে জনজীবন, প্রকৃতি এগুলোকে খুব পর্যবেক্ষণ করতেন, যেগুলো আমরা তার সাহিত্যে দেখতে পাই। তিনি যে সাহিত্যগুলো লিখেছেন সবগুলোই কিন্তু দেশের বাইরে বসে। তিনি দেশের বাইরে বসেও যে তার যে সাহিত্য, প্রত্যেকটি সাহিত্য রচনা, একটা মাত্র তার অগ্রন্থিত উপন্যাস ছাড়া সবগুলো রচনাই তার বাংলার গ্রাম বাংলা বা গ্রামীণ জীবন, বাংলার পরিবেশকে কেন্দ্র করে লেখা। আশ্চর্যের বিষয়, তিনি দেশের বাইরে বসে লিখছেন অথচ দেশের একেবারে নিবিড়, যেন আমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছেন এই এই চিত্র এই 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 জায়গায় আছে, এমনভাবে তার বর্ণনা পদ্ধতি। তো তিনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন ঢাকা থেকে, উচ্চ মাধ্যমিক শেষ করেন আনন্দমোহন কলেজ থেকে, তিনি বিএ পাস করেন সেই সময়। এরপরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হন, কিন্তু তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। তিনি সাংবাদিকতাকেই তিনি তার পেশা হিসেবে বেছে নেন। এরপরে ঢাকা বেতারে সহকারী বার্তা পরিচালক হিসেবে তিনি কর্মরত ছিলেন। এরপরে সেখান থেকে প্রমোশন পেয়ে পাকিস্তান যখন ভাগ হয়ে যায় 1947, তিনি পাকিস্তানে সহকারী বার্তা পরিচালক থেকে
তিনি বার্তা পরিচালকে পদোন্নতি পেয়ে করাচিতে তিনি অবস্থান করেন। সেখানে তিনি দীর্ঘদিন স্টেটসম্যান পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন। এরপরে তিনি যেহেতু বার্তা বিষয় নিয়ে কাজ করেছেন, বিভিন্ন দেশের দূতাবাসে তিনি বার্তা বিষয়ক বার্তা পরিচালক হিসেবে তিনি কর্মরত ছিলেন, যেমন জার্মান, জর্ডান, ফ্রান্স, এইসব দেশে তিনি কর্মরত ছিলেন। তো আমরা যে উপন্যাসটি এবং 1956 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তিনি বিবাহ করেন একজন ফরাসি নাগরিক অ্যান মেরি থিবো। এই অ্যান মেরি থিবোর নামটি আমরা একটু মনে রাখব, কারণ দরকার আছে। অ্যান মেরি থিবো তার স্ত্রীর নাম। অ্যান মেরি থিবো তিনি ফরাসি নাগরিক। তিনি 1948 সালে সৈয়দ ওয়ালিউল্লাহ 48 সালে তিনি আমরা দেখলাম যে এই লালশাল উপন্যাসটি রচনা করেন। এরপরে তার দ্বিতীয় উপন্যাস আছে চাঁদের অমাবস্যা। তোমরা বইয়ে এগুলো দেওয়া আছে, আমি সংক্ষিপ্তে বলছি। চাঁদের অমাবস্যা 1964 সালে প্রকাশিত হয়। এরপর 1968 সালে তার সর্বশেষ উপন্যাস কাঁদো নদী কাঁদো, এই উপন্যাসটি তিনি প্রকাশ করেন। তো এই উপন্যাসের তিনি অনেক নিরীক্ষাধর্মী রচনা বিষয় নিয়ে লিখেছেন অনেক গভীরভাবে। এর বাইরেও তার একটি ইংরেজি অনুবাদ আছে, ইংরেজি উপন্যাস দ্য আগলি এশিয়ান, যেটা কদর্য এশিয়া নামে এশীয় নামে এই উপন্যাসটি হয়েছে। তারপরে আরেকটি অগ্রন্থিত উপন্যাস আছে কিভাবে সিম রান্না করতে হয়, নামটাই এরকম। তিনি ফরাসিতে ভাষাটি ফ্রান্সে বসে লিখেছেন। তো যাই হোক, তার প্রকাশিত উপন্যাস আমরা তিনটা পাই। এরপরে তার গল্পগ্রন্থ আছে দুইটি, তার একটি শ্রেষ্ঠ গল্পগ্রন্থ, সেটা হলো নয়ন চারা, এবং দ্বিতীয় গল্প হলো দুই তীর এবং অন্যান্য গল্প। এবং নাটক তোমরা নিশ্চয়ই পড়েছো, বহিপীর, সুরঙ্গ, তরঙ্গভঙ্গ, এগুলো তার নাটক, এগুলো রচনা। এর বাইরে তেমন তার রচনা নেই। রচনার দিক থেকে, সংখ্যার দিক থেকে আমরা আগেই বলে নিয়েছি তিনি খুব কম লিখেছেন, কিন্তু যা লিখেছেন সবগুলোই একেবারে মাস্টারপিস, যেটাকে আমরা বলি। এ ধরনের রচনা আমরা দেখতে পাবো। এই লালশালু উপন্যাসটি এটাকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে যে ট্রি উইদাউট রুটস। ট্রি উইদাউট রুটস এটির ইংরেজি অনুবাদ নাম, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, অর্থাৎ যেটা হলো শিকড়বিহীন বৃক্ষ, এরকম এটা নাম। এবং এটির পরবর্তীতে অনেকগুলো ভাষায় অনুবাদিত হয়েছে, তার মধ্যে ফরাসি ভাষায় অনুবাদ করেছেন তার স্ত্রী অ্যান মেরি থিবো। ফরাসি ভাষার নামটাও তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। এর বাইরেও জার্মান ভাষায়, তারপরে করাচি থেকে এটা অনুবাদ করেন কলিমুল্লা নামের একজন অনুবাদক, তিনি এটাকে উর্দুতে অনুবাদ করেন। তো বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় এটির অনুবাদ হয়েছে। এটাকে এদিক থেকে আমরা একটা আন্তর্জাতিক উপন্যাসও বলতে পারি, অর্থাৎ বাংলাদেশ দেশের এই বিষয়কে একজন লেখকের উপন্যাস যখন বিভিন্ন ভাষায় লেখা হচ্ছে, সেটাকে আমরা একটি আন্তর্জাতিক উপন্যাস হিসেবে ধরে নিব। তো এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় যদি আমরা কথা বলি, তাহলে আমরা এটা জেনে নিব যে আমাদের দেশে প্রচলিত এই যে সুফি দরবেশদের মৃত্যুর পরে তার কবরকে কেন্দ্র করে এক ধরনের যে মাজার প্রথা চালু আছে, মাজার কেন্দ্রিক যে একটি গোষ্ঠী আছে, এবং পীর এবং ধারাবাহিকভাবে যে জনগোষ্ঠীর এই খাদেম পর্যায়ের ব্যাপার আছে, এই ব্যাপারকে কেন্দ্র করেই মূলত এই উপন্যাসটি। তো লালশালু উপন্যাস, তাহলে আমরা জানলাম যে লালশালু উপন্যাসের এই পর্যায়ে সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলাদেশের জনজীবনকে কেন্দ্র করে একেবারে গ্রামীণ পর্যায়ের একটি ধর্মীয় কুসংস্কার বিষয়ক সমস্যাকে কেন্দ্র করে একটি উপন্যাস রচনা করেছেন, যে উপন্যাসটি শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, এবং বাংলা ভাষাকে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের এই বিষয়গুলোকে জনজীবনের বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করেছেন এই মহান লেখকের এই উপন্যাস হলো লালশালু উপন্যাস। আমরা আগামী ক্লাসে এটির বিস্তারিত নিবিড় পাঠ করব, এবং নিবিড় পাঠ কিভাবে করব, আজকে যে ক্লাসে যেটি বলেছি সেইগুলো নোট করে তোমরা আগামী ক্লাসে এটি মাথায় রাখো। আমরা এরপরের ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।